হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি ক্লাস ফাইভে তোমাদের বাংলা বই যেটা পাতাবাহার রয়েছে তার একটি কবিতার কিছু প্রশ্নোত্তর। এটা তোমাদের রিকোয়েস্টে আমরা এই সেশনটা চালু করলাম, এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে শুরু করছি, কারণ তোমাদের মধ্যে অনেকের রিকোয়েস্ট আসছে যে অন্যান্য বিষয়গুলো যাতে দেখানো হয়। তো সেই জন্য আমরা সময় বের করে চেষ্টা করছি সব বিষয়গুলো সময় মতো করা, যেহেতু ক্লাস ফাইভের স্টুডেন্টরা বেশি রিকোয়েস্ট করছে, ওই জন্য এখান থেকে আগে শুরু করছি। বাদ বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি আমরা শুরু করব। তো দেখো, আমাদের এখানে আজকে আমরা করছি ক্লাস ফাইভের পাখির কাছে ফুলের কাছে, আল মাহমুদের লেখা। নিশ্চয়ই কবিতাটা পড়েছো। তো এখানে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা করব। তো এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো আমরা শুরু করি। তো ভিডিও শুরুর প্রথমেই বলে দেবো, যেহেতু আমরা এই সেকশনটা নতুন শুরু করছি, তো তোমাদের মধ্যে যারা যারা এই বাংলার এই ক্লাসগুলো করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওর প্রথমে লাইক করে দেবে বা কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারো হ্যাঁ আমরা আগ্রহী আছি, আমরা করব। তাহলে আমাদের ভিডিওগুলো পরপর আমরা সেভাবে নিয়ে আসব। তো চলো, অবশ্যই ভিডিওটাকে কিন্তু ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তোমরা যদি বেশি সংখ্যক স্টুডেন্ট এই ক্লাসগুলো ফলো করো, যেরকম তোমরা অন্যান্য বিষয়গুলো ফলো করছো, তাহলে আমরা এই ভিডিওগুলো রেগুলারলি আনার চেষ্টা করব। তো আমাদের প্রথমে যেগুলো রয়েছে, এক নম্বর যে প্রশ্ন রয়েছে এখানে দেওয়া রয়েছে, ঠিক শব্দটি বা শব্দগুলি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। মানে এখানে তোমাদের পুরো বাক্যটা লিখতে হবে, মানে জোনাকি এক ধরনের, এখান থেকে কোনটা হবে পোকা। এরপরে দেখো, মোর বলতে বোঝানো হয় যে, এটাও লিখবে কিন্তু, মোর বলতে বোঝানো হয় যে, পুরো সবগুলো লিখবে না, কী হবে বাঘ। পরীক্ষাতে ঠিক এইভাবে প্রশ্ন আসবে এবং সেখান থেকে এরম করে নিয়ে উত্তরটা লিখে দিতে হবে। তারপরে দেখো, দরবার শব্দটির অর্থ হলো সভা। প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো ডাবের মতো চাঁদ। এটা আমরা কোথা থেকে পেয়েছি? এটা আমরা এখান থেকে পেয়েছি, দেখো, ঠিক আছে। নেক্সট আমাদের এখানে রয়েছে শব্দার্থ রয়েছে। দেখো এখানে শব্দার্থের মধ্যে প্রথমে রয়েছে গোলগাল, মানে ভরাট। গোলগালটা কেন বলছি, কারণ এটা আমাদের পরের স্তম্ভে এখানে রয়েছে, ভরাট মানে ভর্তি, ঠিক আছে। তো এবার বাদবাকিগুলো তোমরা নিশ্চয়ই পারবে। দিঘি মানে বড় পুকুর এখানে রয়েছে, দেখে নাও, দিঘি মানে বড় পুকুর। তারপরে রয়েছে দরবার মানে সভা, যেটা আমাদের হয়ে গেল। কলরব মানে কোলাহল। ছড়া, উটকো মানে অপরিচিত। দরগাতলা মানে পীরের কবর ও তার সংলগ্ন স্মৃতি মন্দির। মানে এটা হচ্ছে, যারা আমাদের মুসলিম স্টুডেন্টরা আছো তারা তো খুব ভালো করে জানো এটা তাদের কাছে একটি পবিত্র স্থান। তো আর যারা জানো না তারা বাবা মার সাথে আশেপাশে নিশ্চয়ই আছে, ঘুরে আসতে পারো দরগাতে। হিন্দুদের যেরকম মন্দির, মুসলিমদের সেরকম একটা পবিত্র স্থান হচ্ছে দরগা। তো এখানে দেখো, কর সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেখো। তো এখানে স্তম্ভ মেলানো আমাদের, আমি শুরু করছি। তো এখানে প্রথমে রয়েছে চাঁদ, চাঁদ হয়ে যাবে কি শশী। তারপরে দেখো কি আছে, ঠান্ডা, ঠান্ডা হয়ে যাবে আমাদের শীতল, ঠান্ডা মানে শীতল। পাহাড়, পাহাড় মানে হচ্ছে হয়ে যাবে গিরি। জোনাকি, জোনাকি মানে হয়ে যাবে খদ্দোত। তারপরে দিঘি, দিঘি মানে হচ্ছে জলাশয় বা দীর্ঘিকা। নেক্সট হচ্ছে জল, জল মানে হচ্ছে নীর। আর এই কালারটা মুছে দিই, চোখে লাগছে, আমার নিজেরই লাগছে আর তোমাদেরও হয়তো লাগবে। তারপরে হচ্ছে ফুল মানে হচ্ছে পুষ্প। এ কটা হয়ে গেল আমাদের। এবার দেখো, আমাদের রয়েছে শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য বিশেষণ আলাদা আলাদা করে লেখো। তাহলে এই যে শব্দ ঝুড়ি রয়েছে এখানে, এখান থেকে বিশেষ্য এবং বিশেষণ যেগুলো সেগুলো আলাদা করে লিখতে বলা আছে। তো যেগুলো বিশেষ্য আমি সেগুলোকে গোল করে দিচ্ছি, তাহলে বিশেষণগুলো তোমরা পেয়ে যাবে। বিশেষ্য মানে কি, নামবাচক, নাম বোঝাতে বিশেষ্য হয়। যেমন হচ্ছে চাঁদ একটা জিনিসের নাম, শহর, গ্রাম বা শহর একটা জায়গার নাম। নেক্সট দরগাতলা একটা পবিত্র স্থানের নাম। জোনাকি এটা একটা পোকার নাম, ঠিক আছে। তাহলে এই যেগুলো আমি কালো দিয়ে এখানে যেগুলো বক্স করে দিলাম, এগুলো হয়ে যাবে আমাদের বিশেষ্যতে। বিশেষ্য মানে কি, নামবাচক। বিশেষণ মানে কি, গুণ। এবার একটু বলে দিই জিনিসগুলো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। তাহলে দেখো, এখানে ঠান্ডা, কোনো একটা জিনিসের ঠান্ডা না গরম, সেটা গুণ, তাই তো?
একটা জিনিস রয়েছে, ঠান্ডা রয়েছে না গরম রয়েছে, বা কোনো একটা জায়গা রয়েছে, এই জায়গাটা এখন কেমন, ঠান্ডা জায়গা না গরম জায়গা, তো সেটা গুণ। লাল সেটা রং কীরকম, মস্ত মানে ছোটা, মস্ত মানে বড়, তাহলে সেটা ছোট না বড়। গোলগাল মানে ভরাট, গোলগাল মানে ভরাট, মানে সেটা ভরা আছে না খালি আছে। উটকো মানে অপরিচিত, তো উটকোটাও পড়ে যাবে আমাদের বিশেষণের মধ্যে। কলরব, কলরব মানে হচ্ছে একটু আগে দেখলে চিৎকার চেঁচেমেচি, ঠিক আছে, কলরব। এরপর রয়েছে থর থর শব্দের, দেখো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই ক্লাসটা মেনলি আমাদের। থর থর শব্দে র বর্ণটি দুবার রয়েছে, দেখো এখানে একবার র রয়েছে, এখানে একবার র রয়েছে, তাহলে থর থর শব্দে র বর্ণটি দুবার রয়েছে, এই জায়গায় একটা র, এখানে একটা র, এরকম ল বর্ণটি দুবার আছে, এরকম পাঁচটি শব্দ লেখো। একটা করে দিয়েছে কি টল টল, মানে এখানে ল ল, ঠিক আছে, তাহলে টল টল হলো। এরপর কি হতে পারে, একটা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, দেখো কি হয়ে যাবে, আর একটা টল টল যেরকম দুটো ল আছে, এরকম দুটো ল দেখো এখানে পেয়ে যাচ্ছি, গোল গাল। আচ্ছা আর কি পাচ্ছি আমরা একটুখানি কবিতাটা দেখে নি, দেখি তো পাই নাকি কিছু, কবিতাটা নিশ্চয়ই পড়েছো, কবিতাটা একবার পড়ে নেবে আশা করি, ওখান থেকে যেমন গোল গালটা ওখান থেকে আমি পেলাম। আর কি কি হতে পারে, ছল ছল হতে পারে, যেমন নদী ছল ছল করে চলে যায় সেরকমভাবে হতে পারে। তো আমি জিনিসগুলো আর সময় নষ্ট করছি না, কবিতা পড়বে, তারপর নিজেদের বাবা মাকে একটু জিজ্ঞাসা করবে, বা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আশা করি এরপর আর তোমাদের সমস্যা হবে না। তো আমার তো সেই জন্যই আশা, যাতে তোমাদের সমস্যা না হয়। তো টল টল, তারপরে যেরকম বললাম আমি গোল গাল, আচ্ছা তারপরে হচ্ছে তোমরা করতে পারো ছল ছল, দুটো ল আছে, কমা দিয়ে দিয়ে লিখবে, তারপরে হচ্ছে কল কল, আর কি হতে পারে, ঢল ঢল, তারপর কি ঝলমল, ঝলমলে আকাশ, রোদ ঝলমলে আকাশ, মানে অনেক রোদ উঠেছে, এটাকে বলছি ঝলমল, ঠিক আছে। পাঁচটা আমি লিখে দিয়েছি, দেখো এমন পাঁচটি শব্দ এখানে একটা ছিল, আমি আরও পাঁচটা লিখে দিলাম, তোমরা এখান থেকে চারটেও লিখতে পারো। তো 27 নম্বর পৃষ্ঠাটা যে কটা ছিল আমাদের হয়ে গেল। এরপর আমি 28 নম্বর যে পৃষ্ঠা আছে সেখানে কিছুটা করে দেব, বাকিটা পরে পরের ভিডিওতে থাকবে। তো দেখে নাও আমাদের এখানে যেটা রয়েছে 4.2, তো 4.2 রয়েছে কাছে শব্দটিকে নিকটে, কাছে শব্দটিকে নিকটে, এবং দেখা করা শব্দটি দেখা করা, এই দুই অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। আমরা কাছে মানে কি জানি, কাছে মানে হচ্ছে দুটো জিনিস হয়, কাছে মানে হচ্ছে নিকটে হতে পারে, আবার হচ্ছে দেখা করা, এই দুটো অর্থ ব্যবহার করে বাক্য রচনা করতে বলেছে। তো এখানে আমি দুটো বাক্য রচনা লিখে দিচ্ছি, দেখে নাও। তো প্রথমটা দেখো, কাছে বা নিকটে অর্থে আমি যে বাক্য রচনাটা করতে পারি, আমার বাড়ির কাছে আজ মেলা বসেছে, তো এটা আমরা করতে পারি। পরে যেটা দেখা করা, দেখা করাটা দেখে নাও, পরেরটা দেখো এভাবে লিখতে পারো, কাছে মানে দেখা করা উদ্দেশ্যে, রাজ প্রতিদিন সকালে উঠে তার অসুস্থ দাদুর কাছে যায়, মানে অসুস্থ দাদুর সাথে দেখা করতে যায়, ঠিক আছে। তো এটা আমাদের হয়ে গেল, এরপরে যেটা আছে সেটা আমরা করব। তো এখানে দেখো ক্রিয়ার নিচে দাগ দাও, ক্রিয়া মানে কি কাজ, কাজ করাকে ক্রিয়া বলে। তো এখানে যেটা যেটা ক্রিয়া হবে সেটা আমি দাগ দিয়ে দিচ্ছি, ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘরে, তাহলে কাজটা কি হলো, খুলে খুললাম আর ঘর পেরিয়ে গেলাম, এটা কাজ করা। নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, তাহলে এখানে দেখাটা হচ্ছে কাজ। এসো আমরা সবাই না ঘুমোনোর দল, ঘুমোনোটাও কিন্তু একটা কাজ। কাব্য হবে, কাব্য হবে জুড়লো কলবর, তো এখানে এখানে যেটা হবে কি হবে, মানে কিছু হওয়া মানেই কিন্তু কাজ হবে, কাব্য হবে, কাব্য কবে জুড়লো কলবর, তাহলে এখানে জোড়া।
নেক্সট দেখো যেটা রয়েছে, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই, বলা, কই মানে হচ্ছে কিছু কথা কই মানে কথা বলা, বলাটাও একটা কাজ। এরপরে দেখো আমাদের যেটা রয়েছে 6 নম্বরে, ঝিম ধরা, উটকো, দরবার, তো এইগুলো আমি পরের ভিডিওতে করাচ্ছি। তো এই ভিডিও আমি এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর তোমরা যারা যারা রেগুলারলি এই ক্লাসগুলো করতে চাইছো বা তোমাদের যদি আগে পিছে অন্য কোনো চলে যে অন্যটা অন্য কোনো কবিতা বা অন্য কোনো গদ্য আগে করতে চাইছো সেটাও তোমরা আগে লিখতে পারো, তাহলে সেটা আগে করিয়ে দেবো, কারণ এটা আমরা অনেক দিন পর শুরু করাচ্ছি। তো আজকে এই পর্যন্তই, ভিডিও ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে তো দেবেই, যাতে এরপরে নতুন ভিডিও আসলেই তোমাদের মোবাইল স্ক্রিনে একটা নোটিফিকেশন চলে যাবে ইউটিউবের তরফ থেকে, আর তোমরা সঙ্গে সঙ্গে সেটা দেখে নিতে পারবে।